মাসুম মাহফুজ দেখেছেন নিজেকে অসাম্প্রদায়িক হিসাবে পরিচয় দেওয়ার জন্য পূজা যাওয়া যাবে কি না বা অন্য ধর্মাবলম্বীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যাবে কিনা যিনা এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে এটি তার ইমান বিরোধী ইমান পরিপন্থী কাজ আপনি যা বিশ্বাস করেন না তা করছেন এটা এক ধরনের আত্মপ্রচারণার সামিল মানুষ মুসলিম এবং মুসলিম তার চিন্তা অনেক ব্রড থাকবে সবাইকে তিনি আপন মনে রাখবেন সেটি ঠিক আছে তো এর মানে এই না যে আপনি অতি উদার শাস্তে গিয়ে আপনি পুজোয় চলে যাবেন কারণ বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে কোনো ব্যক্তি মানে সাওয়াদা কম ইন যে ব্যক্তি কোনো জাতির দলভারি করলে তাদের মধ্যে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এটা যাওয়া উচিত নয় তাছাড়া শির যেখানে হয় সেখানে লানত বর্ষিত হয় সেখানে যাওয়া মানে নিজেকে লানতের জায়গায় নিয়ে যাওয়া এটা সমস্ত লামাইক্রামের ঐক্যমতই এবং গুনাহের কথা সাদাত হোসেন আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তার জন্য বদোয়া করলে পাপ হবে কি কথা দিল কিন্তু কথা রাখল না তাহলে সেক্ষেত্রে সে অন্যায় কাজ করলো তার জন্য আপনার আপনি যদি নিজে ক্ষতিগ্রস্ত হন আপনার মন থেকে খারাপ লাগা কাজ করেছে আপনি তার তার জন্য তার প্রতি মনের কষ্ট হয়েছে তাহলে অটোমেটিকলি আপনার এই মনের কষ্টটাই তার জন্য খারাপ কিছু আলাদা করে তার জন্য মানে বদোয়া করার দরকার নেই আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার মানে বদোয়াকারী হবে না অর্থাৎ কথায় কথা বদয়াকারী হবে না অভিসম্পদকারী হবে না একটা লোক কথা দিয়ে কথা রাখে নাই আপনার মনে কষ্ট হয়েছে এটি এটুকুর মধ্যে ক্ষান্ত থাকা উচিত আপনি আবার আলাদা করে আয়োজন করে আল্লাহ তাকে আপনি বিচার করেন এটা করেন সেটা করেন জন্য বললে আপনার গুণা হবে না বাট এই এটা অনেকের বদভ্যাস যে কিছু হলেই বদোয়া করে কিছু হলেই তুমি শেষ হয়ে যাও ধ্বংস হয়ে যান করো তান করো এই বদোয়া চরিত্রটা ইমানদারের চরিত্র ননাম বলেছেন তো জন্য এটাকে পরিহার করতে হবে জামান সাজু আপনি লিখেছেন বর্তমানে অনেক জমি ক্রয় করার সময় দরিলে কম মূল্যে দেখিয়ে জমি রেজিস্ট্রি করে যাতে রেজিস্ট্রি করতে কম খরচ এটাকে বৈধ হবে সন্ত্রাসবাবু গুরাহের কাজ মিথ্যা কথা বলা প্রতারণা করা সামিল অনেক জায়গায় সরকারি মৌজা মূল্যই লিখতে হয় সেটা যদি এরকমই নিয়ম থাকে তাহলে তো ভিন্ন বিষয় বাট ইচ্ছাকৃতভাবে আমি কম মূল্য দেখাইলাম মিথ্যা কথা লিখলাম সেটা তো জায়জ হবে না জামাতের নামাজে যদি আমার এক রাকাত ছুটে যায় তখন ইমাম যদি সেজদাতে থাকেন আমি জামাতে কিভাবে যুক্ত হব এবং এই রাকাত কি আমার আবার পড়তে হবে জামাতে যদি আপনার এক রাকাত ছুটে যায় তখন ইমাম সেজদাতে থাকলে আপনি সেজদায় চলে যাবেন সেচদায় চলে যাবেন আপনি দাঁড়িয়ে থাকবেন না তবে এই সালাদটি এই রাকাতটাই আপনাকে আবার পড়তে হবে সালাম পেরোনোর পরে ইমাম দাঁড়ানোর পর আপনি দাঁড়িয়ে সুরা পরে সুরার সাথে সুরাফাদার সুরা মিলিয়ে রুকু সেজদা করে বৈঠক করে সালা আদায় করবেন কয় রাকাত আপনার ছুটেছে তার উপরে ভ্যারি করে তিন রাকাত যদি ছুটে তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে আপনি কোন রাকাত পেয়েছেন যদি একদম লাস্ট রাকাতে সেজদা পান তাহলে তো আপনার পুরো চার রাখাতেই আবার নতুন করে একাকি পড়ার মতো করে পড়বে ইমাম সালাম ফেরানোর পরে কিন্তু আপনি সেচদায় গিয়েও ইমামটা ধরার চেষ্টা করবেন